দিবসের প্রত্যেক নারীর প্রতি শ্রদ্ধা, প্রতিটা দিবস আমাদেরকে সচেতন করে। নারীরা এগিয়ে চলছে, নারীরা আত্মবিশ্বাসে বলীয়ান হয়েছে, কর্মক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হয়েও নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলাটা শিখে গেছে। আমরা যারা বাহিরে কাজ করি, তারা প্রতিনিয়ত বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি, কিন্তু তাই বলে থেমে গেলে চলবে না। যারা লড়াই করতে জানে তারা কখনো থেমে যায় না। আমরা যদি নিজেদের অধিকার সম্পর্কে নিজেরা সচেতন থাকি, তাহলে এগিয়ে যেতে পারবো। মনে রাখতে হবে যে কেউ কোনো কিছু আপনাকে দিয়ে যাবে না, সেটা অর্জন করতে হবে। আর অর্জন করতে হলে প্রতিটা জিনিসই লড়াইয়ের পর্যায়ে চলে যায়, আর সেই লড়াইয়ে যারা টিকে থাকে তারাই বিজয়ী। নারীরা আজ অনেক ক্ষেত্রেই বিজয়ী, কারণ তারা লড়াই করতে শিখে গেছে। বর্তমানে কিশোরী যারা আছে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, অবশ্যই পড়াশোনাটা আগে ভালোভাবে করতে হবে, পারিবারিক যে শিক্ষাটা আছে সেটা নিতে হবে, বাবা মার প্রতি দায়িত্ব পালন করতে হবে, অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, আর একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে।